দুই সপ্তাহে ঢাকা অ্যাটাক এর আয় 6.5 কোটি টাকা। দেশব্যাপী সফলতার সাথে চলছে দীপঙ্কর দীপন পরিচালিত ঢাকা অ্যাটাক। মুক্তির তৃতীয় সপ্তাহে ছবিটি চলছে প্রায় অর্ধশত সিনেমা হলে। আরেফিন শুভ মাহি অভিনীত ঢাকা অ্যাটাক এর হলো সংখ্যা কমে এসেছে, নতুন পুরাতন মিলিয়ে সারা দেশে 50টি হলে চলছে এটি। দ্বিতীয় সপ্তাহ পেরিয়ে চলচ্চিত্রটির আয় 6.5 কোটিতে পৌঁছেছে বলে গ্লিটজকে জানিয়েছেন ছবিটির পরিবেশক জাহিদ হোসেন অভি। শুক্রবার সন্ধ্যায় তিনি গ্লিটজ কে বলেন, আজ শুক্রবার নতুন 15টি হলে ছবিটি মুক্তি পেল। দেশের প্রায় সবগুলো হলেই প্রায় প্রতিটি শো হাউসফুল যাচ্ছে, তবে আজ লাগামহীন বৃষ্টির কারণে কিছুটা মন্দা গেছে। বর্তমানে আয় 6.5 কোটি টাকা। এরই মধ্যে ব্যবসায়িক সাফল্যের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে চলচ্চিত্রটি। অভির দাবি, নেট আয়ের 50% পাবেন চলচ্চিত্রটির প্রযোজক। সে হিসেবে আরও এক সপ্তাহ চলচ্চিত্রটি হলে চলতে হবে। গত হলে ঢাকা অ্যাটাক মুক্তি পায়। মুক্তির পরপরই ছবিটি সব মহলের ব্যাপক প্রশংসা কুড়ায়। দ্বিতীয় সপ্তাহে ছবিটির হলো বেড়ে এখন চলছে 127টি হলে। চলচ্চিত্রটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন সানি, সানোয়ার, শুভ মাহি ছাড়াও চলচ্চিত্রে অভিনয় করেছেন আলমগীর, আফজাল হোসেন, এবিএম সুমন, হাসান ইমাম, লায়লা হাসান, শতাব্দীর ওয়াদুদ, কাজী নওশাবা, শিপন মিত্র প্রমুখ। পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেডের নিবেদনে ছবিটির নির্মাতা প্রতিষ্ঠানের থ্রি হুইলার্স লিমিটেড স্প্ল্যাশ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ছবিটি পরিবেশনা করছে দি অভি কথাচিত্র। এর কন্টেন্ট পার্টনার টাইগার মিডিয়া।